সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি পূজোর সেকেন্ড এপিসোড। তবে আজ আমি আমার ছোট শহরে বেশ কিছুটা সময় কাটাবার চেষ্টা করছি। আগের এপিসোডে মানে সিকদার বাড়ির দুর্গা পুজোতে আপনারা বেশ রেসপন্স দেখিয়েছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে, সেজন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিতেই হচ্ছে। আর আজ সেই ধারাবাহিকতায় শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। দিস ইজ ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক বছর অ্যাকচুয়ালি শপিং করা হয় না, ঈদ পুজো সবই একই রকম মনে হয়। তো এরকম ড্রেস পরে আসলে তো আর মণ্ডপে যেতে পারছি না। তো আমাকে একটা গিফট পাঠিয়েছে একজন, চলুন সেটা আনবক্স করি। আই থিঙ্ক এটার মধ্যে একটা পাঞ্জাবি থাকতে পারে, তরি থেকে আমাকে পাঠিয়েছে। আপনারা ডিসক্রিপশনে ওদের লিঙ্ক পেয়ে যাবেন। ওয়াও, গ্রেট। আমি অবশ্য গোলাপি রঙে কিছু করি না। এটা হচ্ছে আমার ছোট্ট শহর গোপালগঞ্জ। দিগন্তের জন্য চশমা কিন্তু এনাম আমরা। এটা হচ্ছে চৌরঙ্গি এলাকা, অনেক ভিড় রাস্তায়। দুপুর হয়ে গেল, রোশন ভাইয়ের দাওয়াতে চলে এলাম তার সুন্দর একটি রেস্টুরেন্টে, নাম হচ্ছে এফএনএ।
আমার শুভেচ্ছা বাড়িয়ে যাচ্ছে ও আজকে পূজোর আলাদা রকমের স্পেশাল মেনু মনে হচ্ছে আজকে আসলে মেনু দেখে লাভ নেই কারণ রেস্টুরেন্টের ওনার আমাদের খাওয়াচ্ছে আমাদের জন্য সব রান্না করা এটাই আসলে ব্লগিং লাইফ ও বাংলাদেশের পুজো মানে একটা ফেস্টিভ মুড হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে এখন আমি ঘুরে দেখছি গোপালগঞ্জের দু একটি বড় পুজো তবে পুজো অপারেটররা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনাদের মন্দিরে ঝিকিমিকি আলোর ব্যবহার পরিসীমিত রাখুন ডিস্কের মতো আসলে আলো ব্যবহার করলে প্রতিমা কোনোভাবেই বোঝা যায় না এত টাকা খরচ করে যদি প্রতিমাটাই দর্শনার্থী উপভোগ না করতে পারলো তাহলে পুজোর মানেটাই বা কী দাঁড়ালো আপনাদের কাছেই কোশ্চেন থাকলো আপনারা সমাধান নিজেরাই বের করে নেবেন আর এরপর আমি আপনাদের জন্য নিয়ে আসবো খুলনার পুজো সে অবধি ওয়েট করবেন আমার চ্যানেলে তবে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে নাহলে ইউটিউবের নতুন রুল অনুযায়ী আপনি নোটিফিকেশন পাবেন সো ডু ওয়েট আর ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে ফেলুন আর লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বর্তমানে আমার ছোট বড় অনেক রকমের সাবস্ক্রাইবার রয়েছে পথে আপনারা আমাকে দেখলে নির্দ্বিধায় কাছে চলে আসবেন কথা বলবেন আড্ডা দেবেন চলে যাবেন সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম আজকের মতো সো টিল দেন কিপ সাবস্ক্রাইব কিপ ওয়াচিং থ্যাংক ইউ